এটা হচ্ছে আমার একটা ছোট্ট নাতনি, এই আমার দিদি ভাই আর দিদি ভাইয়ের মেয়ে টুসু। বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম জবা ফুলটা ফুটেছে, যদিও জবা ফুলটা এই জবা ফুলটা বাড়ির দিকে মুখ করে ফুটেছে, আমি তাই হাতে ধরে তোমাদের দেখালাম। আর একটা কুড়িও রয়েছে, সেটাও বেশ বড় হয়ে গেছে, মনে হচ্ছে এক দুদিনের মধ্যেই ফুটবে, সেইটা ভিতর দিকে মুখ করা, যদিও ওটা বাড়ির দিকে হয়েছে, টবের মুখটা ঘুরিয়ে দিলেই হয়, বাট যেমন আছে তা কি সুন্দর লাগে না, বাড়িতে কিছু ফুল হলে দারুণ দেখতে লাগে। যাই হোক, আজকে তো সোমবার হয়ে গেল, এখন সোমবার সকাল 7:30। আজকে ভেবেছিলাম একটু দেরি করে উঠব, সে ঠিক 7টার সময় এত জোরে বাসের হর্ন মারলো, ঘুম এমনিই ভেঙে গেল, তো সেই জন্য উঠেই পড়লাম। তোমাদের উইকেন্ড কেমন কাটলো বলো? আমার উইকেন্ড তো ভালোই গেল, আর দুদিন বেশ মেলায় ঘুরে এলাম, গতকাল বাড়িতেই ছিলাম সারাদিন, কিন্তু বেশ ভালোই কাটলো। বাড়িতে মানে এসে থেকে এপাশ ওপাশ ঘুরেই চলছে, বাড়িতে থাকাটাও হচ্ছে না ঠিকঠাক। কালকে সারাদিন মোটামুটি বাড়িতেই ছিলাম, একবার খালি দোকানে বেরিয়েছিলাম। চলো এবার আমি চা খাই একটু, কি খাই কি খাই না, বা হয়তো একবারে মা উঠলেই খাবো। আর আমি কালকের ভিডিও এডিটটা কমপ্লিট করে ফেলি, সেটার একটুখানি এডিট করা বাকি আছে, কমপ্লিট করে ফেলি কালকে রাত্রে, ওই যেহেতু বাড়িতে ছিলাম ওই জন্য মোটামুটি এডিটটা করা হয়ে গেছে। দুদিন ধরে দেরি হয়ে যাচ্ছিল, আজকে ঠিকঠাক টাইমেই পোস্ট করব। চলো তাহলে তোমাদের নিয়ে আমি দিনটা শুরু করে ফেলি। মাঝে কুলের আচারটা করেছিল, দুদিন রোদ খেয়ে বেশ ভালো করে মজে গেছে, আজকে শুকনো মশলাটা দিয়ে দেবে। পাঁচফোড়ন শুকনো খোলায় ভালো করে নেড়ে নিয়ে সেটা গুঁড়ো করে, তার সঙ্গে লঙ্কাও ছিল, গুঁড়ো করে তারপরে এটাকে মিশিয়ে নিচ্ছে ভালো করে। আমার তো সামনে দেখতে দেখতেই জিভে জল এসে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি আবার দুপুরবেলা চলে এসেছি, আজকে সকাল থেকে সেরকম কাজবাজ কিছু ছিল না, এই একটু টিভি দেখে গল্প শুনে এইসব করেই কাটালাম। আর মায়েরও আজ সেরকম রান্নাবান্না ছিল না, মায়ের আজকে বন্ধুর বাড়িতে নেমন্তন্ন, আজকে বন্ধুরা মিলে পার্টি করবে। আমি এখন জাস্ট খেতে বসলাম, 1টা বাজে, সিম্পলি খাচ্ছি, রান্নাবান্না তো করাই ছিল, নিয়ে বসে পড়েছি আর আমি একটু টিভি দেখছি, তো এই আর কি। আমি এখন খেয়ে নিই, আজকে আমি খাচ্ছি সজনে ফুলের ঝাল, সাথে বিউলির ডাল, একটু আলু ভাজা করে নিয়েছি আর মাজা ভাজা। চলো আমি তাহলে খেয়ে নিই আর সাথে একটু টিভি দেখি। মঙ্গলবারের সকালে গুড মর্নিং তোমাদের। গতকাল দুপুরের পর থেকে বিশেষ কিছু কাজ করিনি, শুধুই টিভি দেখে কাটিয়েছি, সেই জন্য তারপরে আর কিছু ব্লগ করিনি। আমি আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকেও সারাদিনে যে বিশেষ কিছু কাজ করেছি তাই নয়, তাই সারাদিনের বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ারও করা হলো না, কিন্তু আজকে বিকেলবেলা যাবো দিদি ভাইয়ের বাড়ি, মানে আমার জ্যাঠুতো দিদির বাড়ি, তো সেখানেও তোমাদেরও নিয়ে যাব, তোমরাও দেখো আমরা কত আনন্দ করব, অনেক বছর পরে আবার দেখা হবে, তো আগের বছর যখন এসেছিলাম তখন দেখা ছিল, আবার আজকে দেখা হবে। আজকে লাঞ্চে আছে পুঁই মিটুলি। পুঁই মিটুলি হয়তো অনেকেই চেনো না, এটা হচ্ছে পুঁই শাকের ফল বা বীজ বলতে পারো, এইগুলো পড়লেই এই থেকে আবার পুঁই শাক বের হয়। ওই ফলগুলো যখন পেকে টুসটুসে হয়ে যায় তখন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে আমরা খাই। আর সাথে ছিল মাছ, মাছের ঝাল, অল্প ডাল আর ফুলের টক। এই দেখো পুঁই মিটুলিতে মাখছি, ভাতটা পুরো লাল হয়ে যাচ্ছে, আর ওই ফল বা বীজ যাই বলো ওগুলো কটকট করে, এটা আমার দারুণ ভালো লাগে খেতে। আমরা এখন দুজনে দিদি ভাইয়ের বাড়ি যাচ্ছি ঘুরতে, ভালো লাগছে আমাকে। এই দেখো এইটা হচ্ছে আমাদের পরি, হ্যালো বলো, হ্যালো করে দাও, হ্যালো বলো,
সবাই দেখবে, তুমিও দেখতে পাবে। হ্যালো, এটা হচ্ছে আমার একটা ছোট্ট নাতনি। দেখো, একটু দেখো, একটু হাই বলো, একটু হ্যালো বলো। এখন ঘুম থেকে উঠে মুড অফ আছে, এখনো মুডে আসিনি আমি, তাই তো? এই দুধটা আর আপু ওয়ান করে আমি তোমার বলে গেছি এটাই আর খুশি না এই আমার দিদি ভাই আর দিদি ভাইয়ের মেয়ে টুসু, আমার বঞ্জি, হাই। পুরীরও খেলা চলছে, আমাদেরও গল্প চলছে। খুব মিষ্টি মেয়ে, কত কিছু রান্না করছে আমাদের জন্য। কিরকম গুছিয়ে বসেছে দেখেছো সবকিছু নিয়ে? আমরা গল্পের মাঝে মাঝে ওর কাণ্ড কারখানা দেখতে যাচ্ছি খালি। এখনো শাড়ি পরার ইচ্ছে হয়েছে, তাই শালটাকে নিয়ে জড়ানোর চেষ্টা চলছে। ও হলো আমার এক ভাইপো, কি সুন্দর গান করছে না! আলু দিয়ে গোলা রুটি খেতে দারুণ। কি রান্না করেছিস রে পুরি? আলু 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 রান্না করেছিস? আরে বাস, আজকে তো দারুণ ডিনার। তোমাদের জন্য পরের দিন বানাবো। পরের দিন তাহলে এখন কালকে খাবে বলো, যেগুলো বানালি সেগুলো বড় পিয়া আমি আর আরে আমরা তিনজন মর আমরা কি সাজিয়ে দে, ওই যে দেখ স্পুনটা করে করে সবাইকে দিয়ে দে, প্লেট প্লেট একটু করে। হ্যাঁ, ওই তো বাকি।
দেখো দেখো, মামার বাগনিতে বসে বসে রান্না করছে আর আমাদের জন্য আমাদের খেতে দেবে বলেছে। ওদের এইসব দেখতে খুব মজা লাগছিল। খানিক আড্ডার পরে আমরা বসে পড়লাম খেতে। দিদি ভাই আনিয়েছিল মটন বিরিয়ানি, তাই খেলাম। তারপরে সবাই মিলে একটা ছবি তুললাম, আর তারপরে বাড়ি ফেরার পালা, টোটো ধরে নিলাম বাড়ি ফেরার জন্য। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আবার পরে দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো টাটা।